अल्लाह हो अल्लाह हो की जे मधुर नाम अल्लाह हो। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আমি কথা বলার আগে একটা কথা আপনাদেরকে বলতেছি যে আর একজন বক্তা মোড়ে আছেন, ওনার বয়ান শুনে আপনারা যাবেন, ঠিক আছে? আমি লম্বা চূড়া কোনো বয়ান করব না, আমি আপনাদের সঙ্গে দুই চারটা কথা আলাপ করে যাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফারীকুম ফিল জান্নাহ ওয়া ফারীকুম ফিস সাঈর। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম ও মুআজ্জাজ উলামায়ে কেরাম, বুজুর্গানে দীন ও বেরাদরানে ইসলাম, আমি আপনাদের সঙ্গে আলাপ করতেছি এই আল্লাহর রহমতে সবাই আপনাদের জীবনের প্রতিটি কাজ কোরআন ও সুন্নাহ মোতাবেক কি আমল হয়, না করলে তো হবে না। মেহরবানি করে আমি আপনাদের কাছে বিনীতভাবে ইলতিমাস পেশ করতেছি, সবাই পাকা পোক্তা নিয়ত করেন যে ইনশাআল্লাহ যদ্দিন আল্লাহ বাক হায়াত রেখেছেন মৌত পর্যন্ত প্রত্যেকটি কাজ কোরআন ও সুন্নাহ মোতাবেক আদায় করার আপ্রাণ চেষ্টা করব। সবাই নিয়ত করলেন, সব কিন্তু জানেন না আপনারা, সবাই মাসলা মাসায়েল কোরআনে কি বলে হাদিসে কি বলে সবাই পুরাপুরি জানেন না, যারা জানেন আমলে পোক্তা হয়ে যান, যারা না জানেন তারা যারা জানেন তাদের কাছ থেকে জেনে জেনে শিখে শিখে আমলে আনেন, ঠিক আছে? ইনশাআল্লাহ তালেবে ইলমের জিন্দেগি, আমরা মুমিন আমরা মুসলমান আমরা ইমানদার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন আমরা সবাই কি মুমিন, মুমিন গুনাহ করতে পারে না, মুমিন গুনাহ করতে পারে আপনাদের গুনাহ হয়ে যায়, কথা না বললে তো বুঝমুঝে হয়ে যায়। গুনাহ থেকে বাঁচার পথ কি, গুনাহ থেকে মুক্ত হওয়ার পথটা কি, এটাও আপনারা জানেন, আমি আবার স্মরণ করাই দিই, সেটা হলো তওবা। তওবা ছাড়া যাবে না, গুনাহ হঠাৎ পা পিছলিয়ে গেলে গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে খালেস তওবা করে ফেলবে, মাওলানা করিমের কাছে আল্লাহ মাফ চাই মাফ চাই মাফ করে দাও মাফ করে দাও। দুশ্মন তো দুইটা আছে, এই দুই দুশ্মনের চক্রান্তে পড়ে এক তো শয়তানে মালাউন, কোরআনে করিম আল্লাহ পাক বলছেন ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন। এই শয়তানকে সবাই চিনেন, সে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে চায়, একজন এই শয়তানে মালাউন আর একজন প্রত্যেকের ভিতরে বসা আছে নফসে আম্মারা, এই নফসে আম্মারাও সে গুনাহের দিকে ধাবিত করে, তার সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নিশ্চয়ই নফস বেশি বেশি গুনাহের খারাপ কাজের হুকুম করে,
এই দুই দুশমনের চক্রান্তে পড়ে যদি আপনি ধরাশায়ী হয়ে যান, আপনার দ্বারা গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে খালেস তওবা করে ফেলবেন, সঙ্গে সঙ্গে খালেস তওবা। খালেস তওবা তো বুঝেন, আল্লাহ যা করছি মাফ চাই, মাফ চাই আল্লাহ, মাফ চাই, মাফ চাই মাওলা, মাফ করে দাও, মাফ করে দাও মাওলা, মাফ করে দাও। খালেস তওবা করলে আল্লাহ মাফ করে দেন। কেডা কেডা ঘুমাইতেছেন, হাতুড় আনলো, আমি বইছি অহন আপনারা ঘুমাইতেছেন, কেমনে হইলো? মেহরবানি করে ঘুমাইবেন না, ঘুমে ধরলে একটু নড়িয়ে সরিয়ে বসবেন, চাদর মাফলার রুমাল ফালাই দিবেন, দেখবেন ইনশাল্লাহ ঘুম যাইব। ঠিক আছে, আমি লম্বা কথা বলবো না তো, আমার সময় আমি দিয়ে ফেলছি মুফতি সাদেকুর রহমান সাহেবকে, উনি 15-20 মিনিট কথা বলেছেন, বহুত দামি কথা বলেছেন। তো ইনশাল্লাহ সবাই পাকা পোক্তা নিয়ত করি, এখন থেকে বাকি জিন্দেগি স্বেচ্ছায় সজ্ঞানে একটা গুনাহ করব না। মুমিন গুনাহ করতে পারে না, ইমানদার ব্যক্তি গুনাহ করতে পারে না। যদি গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে খালেস তওবা করে আল্লাহর কাছে মাফি মানবো, পারবো তো ইনশাল্লাহ? এখন একটু তওবা সবাই করে ফেলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, যত গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, জাহিরি বাতিনি, শিরকি বেদাতি কবিরা সগীরা, আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও। তোমার কাছে মাফ চাই মাওলা, মাফ করে দাও, মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না। যদি এর পরেও গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা। গুনাহ অবস্থায় যেন আপনার সময় না যায়, যখন গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে ফেলবেন, পারবেন তো ইনশাল্লাহ? পাক্কা নিয়ত করেছেন, পাক্কা পোক্তা নিয়ত করেন। মেহরবান মাওলা তিনি আমাদেরকে, আল্লাহ ভক্ত জানেন আমরা দুর্বল কমজোর, পা পিছলিয়ে যায়, নষ্ট শয়তানের ধোকায় পড়িয়া পা পিছলিয়ে যায়, গুনাহ হয়ে যায়, আল্লাহ মাফির সুরত লাগছেন, সেটা কি তওবা। আমরা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফি মাঙ্গব, তওবা করব, আল্লাহ পাক সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক বান্দা গুনাহ করিয়া আল্লাহর কাছে মাফি মাঙ্গাটা আল্লাহ খুব পছন্দ করেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ খুব পছন্দ করেন বান্দা গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাফি মাঙ্গা, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। মাফ চাওয়াটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। তওবা করব তো ইনশাল্লাহ? তওবা মানে কি? ইয়া আল্লাহ, গত জীবনে যা করছি মাফ চাই, আল্লাহ মাফ চাই, মাফ চাই, মাফ করে দাও, মাফ করে দাও মাওলা, মাফ করে দাও, এবং বাকি জিন্দেগি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করো। বাকি জিন্দেগি গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি, এটা তৌফিক তোমার কাছেই ভিক্ষা চাই। তৌফিক কে দিবে? আল্লাহ দিবে। আল্লাহ তোমার কাছে তৌফিক ভিক্ষা চাই, মেহরবানি করে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন, সবই কোন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রথম কথাটা কি বলছি আমি বলেন, না এটা তো কইছি আগে, এর আগে কি বলছি? সব কাজ কোরআন সুন্নাহ মোতাবেক করো, ওঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া বেচা কিনা বিয়ে শাদি ব্যবসা বাণিজ্য যত কাজ আমরা করি প্রত্যেকটা কাম কোরআন সুন্নাহ মোতাবেক করো।
চেষ্টা করব ইনশাআল্লাহ। সব মসলা কিন্তু আমরা জানি না, অনেকেই জানি না, জেনে জেনে যিনি জানেন আমার পাশে যিনি মুত্তাকি আছেন, পরহেজগার আছেন, আল্লাহওয়ালা আছেন, আলেম ওলামা আছেন, তাদের কাছে জেনে জেনে শিখে শিখে আমল করুক। আমল করতে হলে আগে শিখতে হয়, আগে জানতে হয়, জানতে হয় না, আগে আগে জানতে হয়, এলেম হাসিল করতে হয়, তারপরে আমলে আনতে হয়। ইনশাআল্লাহ এই কথাটা আবার বলে দিলাম, আমরা বাকি জিন্দগিতে একটা গুনাহও করব না, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাম কোরআন সুন্নাহ মোতাবেক করব, পারবো ইনশাআল্লাহ। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বস্তরে আমরা আল্লাহর কোরআন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি, প্রত্যেকটা কাম যেন আমার সুন্নত মোতাবেক হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিন্দেগি মোতাবেক হয়। মেহরবানি করে যারা হাঁটু ধরে বসছেন হাঁটু ছেড়ে দেন, হাঁটু ধরে বসলে ঘুমে যাতে, মেহরবানি করে হাঁটু ছেড়ে দেন। আত্তাহিয়াত সূরাতে বসেন, চার জানু হয়ে বসেন, অসুবিধা নেই। দেহের পরে ঘুমাইছে পরে আস্তে চাদরটা ফেলে দিবেন, চাদর শীতের বস্ত্র ফেলাই দিবেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঘুম যাই বোঝাবে সারা। এরপরে যদি না যায় যে হাত কেটে হাতটা খুললিয়া এন এমন জুড়ে সিমডি দিবেন চামড়া যেন বলতে যায়, কথা বলছেন, কিছু মুজাহাদা করতে হবে, মুজাহাদা লাগবে না, মুজাহাদা ছাড়া সাধনা ছাড়া হয় না, সব কাজে সাধনা লাগে, পারবেন তো ইনশাল্লাহ। আমরা নিয়ত করিলাম, আমার সঙ্গে বলেন, আমরা সবাই নিয়ত করিলাম এখন থেকে বাকি জিন্দেগি মৌত পর্যন্ত আর একটা গুনাহও করব না। হে মাওলা, হে দয়ার মাওলা, মেহরবানি করে আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন গুনামুক্ত জীবন গঠন করতে পারি। এখন থেকে বাকি জিন্দেগি শুধু নেক কামাবো, পারবো না ইনশাল্লাহ, শুধু নেক, শুধু নেক চেষ্টা করব ইনশাল্লাহ। আর প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহর জিকির করব, পারবো ইনশাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আপনারাও একটু জিকির করেন বেনবেনি আওয়াজে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah কলমার অর্থ জানেন তো সবাই, La ilaha কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বক
টা নিয়ে আসলে ভালো হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জিকির করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে কোনো কাজ করেন, জিহ্বার তো কোনো কাজ নাই, তারে কাজে লাগাই দিবেন, সেই জন্য জিকিরই থাকে। আপনি যা কিছু করেন, হাল চাষ করেন, যে কোনো কাজ করেন, আপনার জুবানটা যেন বেশ আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, ভিজা থাকে। পারব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক পবিত্র কালামে বলেন কোরআন শরীফে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই আল্লাহর জিকির সবচেয়ে বড় জিনিস। সবচেয়ে বড় জিনিস কি? আল্লাহর জিকির। আল্লাহর জিকির সবচেয়ে বড় জিনিস। আমরা ইনশাআল্লাহ যতদিন আল্লাহ তাআলা হায়াত রাখছেন, মৌত পর্যন্ত আল্লাহর জিকিরকে কখনোই ছাড়ব না। ঠিক আছে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা কথা বললাম? একটা বললাম, সমস্ত কাম সুন্নত মোতাবেক করব, চেষ্টা করব ইনশাআল্লাহ। ওঠা বসা চলা ফেরা খাওয়া বেচা কিনা বিয়ে শাদী ব্যবসা বাণিজ্য যত কাজ করি, প্রত্যেকটা কাম যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সুন্নত মোতাবেক হয়, চেষ্টা করব ইনশাআল্লাহ। সুন্নত ছাড়া কোনো কাজ করব না। একটা জিজ্ঞেস করে দেখি একটু, সবাই নামাজি না মাশাআল্লাহ? নামাজের আগে ওযু করেন না? ওযুর আগে সবাই মিসওয়াক করেন? হ্যাঁ, কেন করেন না? আরে ভাই, একটু মিসওয়াক করে ওযু করে যত ইবাদত বন্দেগী করবেন, এর মর্তবা 70 গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এ সোনার বাংলা, আমের ডাল, মটকিলার ডাল, শেওরের ডাল ভাঙ্গা লই লইল, কথা বলছেন না? আর দোকানে পাওয়া যায় জয়তনের ডাল, কিন্না লইলে মাসাবধি গাল যাই বুগা ইনশাল্লাহ। জি, মিসওয়াক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক কয়েছে, কথা বলছেন? মিসওয়াকের চেষ্টা করে, মিসওয়াকই হওয়া চাই। এখন থেকে একটা মিসওয়াক পকেটে রাখবেন, ডাল ডাল তো অসুবিধা নাই, শহরের ডাল কাটিয়ে বয়ে ফেলে দেন, একটা একটা আপনার পকেটে। কেন? আপনি যাতে পুরুষ, আপনি হাটে ঘাটে মাঠে চলবেন, যেখানে নামাজের সময় হয়ে যায়, বাস পকেটে হাত দিয়া মিসওয়াকটা বের করবেন, মিসওয়াক করে অজু করবেন, তাহলে আপনার ইবাদতের মর্তবা কত গুণ বাড়বে? 70 গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা ফজিলত বলি, যে ব্যক্তি মিসওয়াক গুরুত্ব সহকারে মিসওয়াক করবে, মৃত্যুর সময় তার ঈমানে দৌলত নসিব হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কত বড় পাইলেন দৌলত! একটু মিসওয়াকের গুরুত্ব দিয়ে আপনি মিসওয়াকটা করবেন, যে মৌতের সময় আপনার জুবান দিয়ে বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা কি বললাম?
প্রতিদিন নিঃশ্বাসে আল্লাহর জিকির করা, যে জিকির আপনার ভালো লাগে, সুবহানাল্লাহ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, আল্লাহু আকবার ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, যে জিকির আপনার ভালো লাগে সেই জিকির করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এ ভাই, অজু ছাড়াও জিকির করা যায়, সবাই তো সবসময় অজু রাখতে পারে না, কথা বলছেন, যারা কমজোরি থাকে অসুস্থ থাকে, যদি আপনি অজু ছাড়াও জিকির করেন অনুমতি আছে, কুরআন শরীফে অজু ছাড়া পড়া যায়, কুরআন শরীফ অজু ছাড়া ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু মুখস্থ তেলাওয়াত করা যাবে। আপনি হাল চাষ করতেছেন, সূরা ইয়াসিন পড়তেছেন, তবে অজু ছাড়া পড়লে সব কম পাবেন, প্রতি অক্ষরে দশ নাকি, অজু সহ পড়লে প্রতি অক্ষরে ২৫ নাকি, শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত, মাগরিবে পরে আওয়াবিন পড়তেছেন, বৈশা বৈশা পড়তেছেন, প্রতি অক্ষরে ৫০ নাকি, দাঁড়িয়ে পড়তেছেন প্রতি অক্ষরে ১০০ নাকি পাবেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইজন্য জিকির কখনোই ছাড়া যাবে না, কি বুঝলেন, জিকির কখনোই ছাড়া যাবে না, দিনে রাতে না সুস্থ অসুস্থ, গাড়িতে বাড়িতে যেখানেই থাকেন আল্লাহর জিকির সবসময় করবেন, পারবেন না ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Aami mone korchhilam Hamid Zahir Saheber age bishar korte bolle jamu ami কিন্তু আমি উঠতেছি উনি মঞ্চে আইতেছেন, কি করা যাবে, মেহমান আমরা তো বাড়ির মানুষ, আমরা মেজবান, উনি তো সম্মানিত মেহমান, বাস শান্ত হয়ে গেছি, বাধ্য হয়ে বাহার হাল, এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান হবে, আমি কয়েকটা কথা যে কথাটি বললাম এগুলোর উপর পুরাপুরি আমল করবেন। তা শেষ কথা বলে যাই, সেটা হইল আপনাদের সবারই নামাজ সুন্দর হয়, সহি শুদ্ধ হয়, কথা কইলে কেমন হবে, বলতে হবে, যারা নামাজ ভালো করে পড়েন, সুন্দর নামাজ পড়েন, মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা আছেন, তাদের কাছে জিজ্ঞাস করে করে আপনার নামাজ সহি শুদ্ধ করবে। আরে ভাই, পাঁচটা সূরা শুদ্ধ হইলে নামাজ পড়া যায়, চার রাকাতে চারটা সূরা, আর আলহামদুলিল্লাহ সব রাকাতই আছে, এই পাঁচটা সূরা, কিছু দোয়া কালাম, তসবিহ তাহলিল, কয়টা মাসলা মাসাইল, বাস হয়ে গেল। কয়দিন লাগে শিখতে, সহি সুন্দর নামাজ শিখতে কয়দিন লাগবে, এক সপ্তাহ না দুই সপ্তাহ, বলেন আমার লাগে ওয়াদা করেন আপনারা, এক সপ্তাহ না দুই সপ্তাহ না তিন সপ্তাহ, জানি এক মাস সময় দিলাম, কতদিন সময় দিলাম, এক মাসের জন্য একটা ব্যক্তির নামাজের নামাজ যেন অশুদ্ধ না থাকে, সবার নামাজ যেন সহি শুদ্ধ হয়ে যায়, চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। আর একটা কথা হইল, সবাই কোরআন শরীফ পড়ছেন, এই প্রশ্ন করলে আটকে পড়েন, খালি সভা করলে হইব, কাম করানো লাগবে, কাম না করলে কাম হইতো না, আমল করতে হবে, সবাই নিয়ত করলে ইনশাল্লাহ, যারা কোরআন শরীফ পড়ছেন না অথবা অশুদ্ধ পড়েছেন, আপনাদের প্রতি আবদার রাখলাম, আগামী কালকে থেকে কায়দা কিনে, ফুলা মানে কায়দা পড়ে না, আলিফ বা তা সা জিম হা খা, এই কায়দা কিনে কারি সাহেব হুজুরের কাছে, যিনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেন তার কাছে আপনি পড়া শুরু করে দিবেন, এক ঘন্টা দুই ঘন্টা চারশ আট ঘন্টা দশ ঘন্টা পড়বেন, যে মন দিয়ে আপনি পড়তে থাকেন, আল্লাহর কাছে কানতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে আল্লাহ কোরআন শরীফ পড়ার তৌফিক দিবেন। সবাই নিয়ত করলেন ইনশাল্লাহ, আগামীকালকে থেকে
কায়দার থেকে শুরু করবেন, কায়দার থেকে শুরু করে ইনশাল্লাহ আল্লাহর কালাম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার চেষ্টা করবেন, করবেন তো ইনশাল্লাহ। বুড়া হয়ে গেছি, কোন সময় মরে যাই, শেষ নাই, দোয়া জিন্দা হালতেও করবেন, মরিয়া গেলেও শুনলে দোয়া করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আমি এখন আপনাদের সামনে এই মূল্যবান বায়ান করবেন, বক্তা আসছেন, ওনার বায়ান শুনে তারপরে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। একটা প্রাণী উঠবেন না, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনাকে উঠা বসা না করি, আমাদের এই সম্মেলনের বিশেষ আকর্ষণ।